আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকে আমরা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা আলোচনা করব কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা নিয়ে এটা মৌলের পর্যাবিত ধর্ম এবং রাসায়নিক গঠন এই চ্যাপ্টারের আমাদের সতেরো নাম্বার এপিসোড তো আমরা এখন দেখবো যে কার্বন ডাইঅক্সাইড অনু এবং সিলিকন ডাইঅক্সাইড অনু দুইটা অনু কিন্তু সমযোজী অনু কিন্তু সমযোজি অনু হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা হচ্ছে গ্যাসিও কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা হচ্ছে কঠিন কেন এই ডিফারেন্সটা হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো কার্বন ডাইঅক্সাইডের গঠনে আমরা দেখতে পাই একটা কার্বন পরমাণু কিন্তু দুইটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত থাকে এবং দ্বি বন্ধন দ্বারা তাহলে এখানে আমরা দেখতে পাই কার্বনের দুইটা ইলেকট্রন সে অক্সিজেনের দুইটা ইলেকট্রনের সাথে শেয়ার করে আবার এখানে কার্বন দুইটা ইলেকট্রন এই অক্সিজেনে দুটাই ইলেকট্রনের সাথে শেয়ার করে তো এইভাবে কার্বনের কিন্তু একটা অষ্টকপূর্ণ কাঠামো তৈরি হয় এবং এখানে যেহেতু এটা একটা সমযোজী যৌগ এখানে কার্বন এবং অক্সিজেন পরমাণুগুলো পরস্পরের সাথে দুর্বল ভ্যান্ডারয়েস আকর্ষণ বল দ্বারা আকর্ষিত অবস্থায় থাকে এবং এই কারণে যেহেতু এদের মধ্যে আকর্ষণ বলটা দুর্বল এরা প্রকৃতিতে গ্যাসীয় অবস্থায় থাকে এদের ভৌত অবস্থা হবে গ্যাসীয় এবং এরা একটা একক অণু হিসেবেই বিরাজ করে এরা কিন্তু কোনো পলিমার গঠন করে না অপর আমরা যখন সিলিকন ডাইঅক্সাইড গঠন নিয়ে আলোচনা করব তখন আমরা দেখতে পাই সিলিকন ডাইঅক্সাইড প্রকৃতিতে একক অণু হিসেবে বিরাজমান না সিলিকন ডাইঅক্সাইড কিন্তু একটা পলিমার অণু গঠন করার মাধ্যমে প্রকৃতিতে অবস্থান করে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই একটা সিলিকন পরমাণু কিন্তু চারটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে আমরা জানি সিলিকনের যোজ্যতা হচ্ছে চার তো চার হাত দিয়ে সে চারটা অক্সিজেনকে ধরে একটা অক্সিজেন আবার দুইটা সিলিকনের সাথে যুক্ত এখানে আমরা এই যে সিলিকন এখানে একটা অক্সিজেনের সাথে যুক্ত তারপর এই অক্সিজেনটা আবার আরেকটা সিলিকন এই সিলিকনটা আবার এই অক্সিজেনের সাথে এভাবে করে আমরা দেখব যে গঠনে গঠনটা কিন্তু অনেক বৃহৎ আকার একটা গঠন হয় তাহলে এই গঠনে আমরা খেয়াল করি একটা সিলিকন পরমাণু অক্সিজেনের সাথে যুক্ত আর একটা অক্সিজেন কিন্তু পাশাপাশি দুইটা সিলিকনের সাথে যুক্ত আছে তো এককভাবে কল্পনা করলে সিলিকন ডাইঅক্সাইড যেহেতু দুইটা অক্সিজেন এরকম একটা অনু হওয়ার কথা ছিল সিলিকন ডাইঅক্সাইড কিন্তু এখানে চারটা হাত দিয়ে সিলিকন চারটা ভিন্ন অক্সিজেন পরমাণুকে ধরে আর প্রত্যেকটা অক্সিজেন দুটা ভিন্ন সিলিকনের সাথে যুক্ত হয়ে একটা বিশাল চতুস্তলকীয় কাঠামো তৈরি করে তো প্রত্যেকটা এভাবে সিলিকন কিন্তু একটা মনোমার হিসেবে কাজ করলে অনেকগুলো মনোমার পরস্পর একটা আরেকটার সাথে অক্সিজেন দ্বারা বাইন্ড হয়ে একটা বিশাল আকৃতির পরিমার অণু গঠন করে বা যেগুলোকে বলে দৈত্যাকৃতির অণু বা জায়ান্ট মলিক জায়ান্ট হচ্ছে মলিকিউল তো যেহেতু সিলিকন ডাইঅক্সাইড একটা জায়ান্ট মলিকিউল বা দৈত্যাকৃতির অনু হিসেবে কাজ করে তো এক্ষেত্রে দেখা যায় একটা সিলিকন ডাইঅক্সাইডের ম মধ্যে অনেকগুলো বন্ধন থাকে অনেকগুলো বেশি সামুজীবী বন্ধন থাকার কারণে আমরা যখন এটাকে ভাঙতে চাইবো তখন আমাদের বাইরে থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে টেম্পারেচার দিতে হবে অনেক বেশি পরিমাণে তাপ দিলে তখনই এই গঠনটা ভাঙা সম্ভব এর কারণে স্বাভাবিক অন্য যে কোনো যৌগ অপেক্ষা সিলিকন ডাইঅক্সাইডের কিন্তু গরম এবং স্ফুটনাঙ্কের মান অনেক বেশি এবং যেহেতু এরা কেলাস আকারে থাকে অনেকগুলো অনু একটা বৃহৎ গুচ্ছ গঠন করে গুচ্ছ অণু হিসেবে থাকে এ কারণে এদের ভৌত অবস্থা আর গ্যাসিও থাকে না এদের ভৌত অবস্থা হয়ে যায় কঠিন তাহলে আমাদের কোয়েশ্চেন কিভাবে আসে আমাদের কোয়েশ্চেন আসে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় হওয়া সত্ত্বেও সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন বা কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড উভয় সমযোজী যোগ্য হওয়া সত্ত্বেও সিলিকন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা কঠিন কেন তো আমরা জানি স্বাভাবিকভাবে যে কোনো যোগের ভৌত অবস্থা গ্যাসীয় হয় কারণ সামুজি যোগের মধ্যে আকর্ষণ বলটা দুর্বল ফ্যান্ডার আকর্ষণ বল থাকে কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে অনেকগুলো অণু পরস্পর মিলে একটা বৃহৎ গুচ্ছ অনু গঠন করে এবং এভাবে একটা গঠনের মধ্যে অনেক বেশি সামদুজি বন্ধন থাকার কারণে এরা পরস্পর মিলে একটা কঠিন কেলাসের মতন আকৃতি ধারণ করে যার কারণে সিলিকন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা হচ্ছে কঠিন এবং সিলিকন ডাইঅক্সাইডকে ভাঙতে অনেক বেশি পরিমাণে তাপ শক্তির প্রয়োজন এবং এ কারণে সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক এবং সূরণাঙ্ক অন্য স্বাভাবিক সমজুতি যোগ্য অপেক্ষা অনেক গুণ বেশি হয় তো আশা করি সবাই আজকে সিলিকন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা নিয়ে আলোচনাটা বুঝতে পেরেছ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য